মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। দেশ ও প্রবাসে, কাছে দূরে, দৃষ্টি জুড়ে, বিশ্বজুড়ে যারা দৃষ্টি রেখেছেন আরটিভির পর্দায়, তাদের সবাইকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের অনুষ্ঠান, ঈদ স্পেশাল এন্টারটেইনমেন্ট শো গেম অ্যান্ড ফেম। দর্শক, গেম হচ্ছে আমাদের জীবনেরই একটি অন্যতম অংশ। এই খেলাতে আমরা কেউ বা খেলোয়াড়, কেউ বা সাপোর্টার, আর আমরা বাকি সবাই দর্শক। আমাদের বিভিন্ন ধরনের খেলার নাম রয়েছে। সম্প্রতি হয়ে গেল বিশ্বকাপ ফুটবল, এছাড়াও কিন্তু রয়েছে ক্রিকেট, ভলিবল, হাডুডু, বাস্কেটবল, এছাড়াও আরও অনেক খেলা যার নাম হয়তো আমরা নিজেরাই জানি না। কিন্তু খেলা মানে কিন্তু বিনোদন, আর তাই বিনোদন জগতের কিছু প্রিয় মুখ নিয়ে আমরা হাজির হয়ে গেছি আমাদের ঈদ স্পেশাল এন্টারটেইনমেন্ট শো গেম অ্যান্ড ফেম। তাহলে চলুন জেনে নেই আমাদের সাথে আজকে অতিথি হিসেবে কারা আছেন। আমাদের সাথে প্রথমে আছেন মডেল ও চিত্রনায়ক নীরব, এরপর আছেন সঙ্গীত শিল্পী পুতুল, আছেন মডেল, অভিনেত্রী ও চিত্রনায়িকা আইরিন, আমাদের সাথে আছেন মডেল ও অভিনেত্রী নাদিয়া, সঙ্গীত শিল্পী ঝিলিক, মডেল ও অভিনেত্রী হিমি, আমাদের সাথে আরও একজন আছেন যিনি হয়তো নায়ক নন কিন্তু যিনি আমাদের দেশ জুড়ে ব্যাপক পরিচিত, যার পরিচয় করে দেবার মতো কিছুই নেই, আমাদের আজকের বিচারক, যিনি আমাদের সাথে আজকে বিচার করবেন যে কে হচ্ছে গেমে সবচেয়ে বেস্ট, সেনি হচ্ছেন চৌধুরী জাফরুল্লাহ শারাফাত। চলুন দর্শক, এবার আমরা আড্ডায় মেতে উঠি। প্রথমে আমাদের অতিথিদের কাছে জানতে চাবো কেমন আছেন আপনারা। খুব ভালো আছি, খুব ভালো আছি। কিন্তু ওইদিকে কেউ কথা বলো না, আপনারা ভালো নেই? আমরা অনেক ভালো, অনেক ভালো আছেন। আচ্ছা, এখন জানতে চাবো যে ঈদ কিরকম কাটলো আপনাদের? খুব ভালো কেটেছে। ইনফ্যাক্ট হচ্ছে সকালের দিকে গরু মাংস, একটা মাংসের একটা ব্যাপার থাকে, ওই ক্ষেত্রে আম্মুকে হেল্প করেছি। অ্যান্ড দেন একটু খাবার দাবার খেয়ে মনে হলো যে শুটিংয়ে তো যেতেই হবে, এবং শুটিংয়ের সময় সবার সাথেই দেখা হচ্ছে, সো ওই একটা ভালো লাগা নিয়ে জট জলদি রেডি হয়ে চলে আসলাম আর কি। নাদিয়া আপু যদি আমাদের সাথে শেয়ার করতে। হ্যাঁ, আমি একটু ওর মতো আইনের মতো একটু ফুডি আছি, সকালবেলা আম্মুকে হেল্প করলাম, আর ডিস্ট্রিবিউশনের ব্যাপার আছে কোথায় কোথায় দিতে হবে, ভাইদেরকে হেল্প করলাম, তারপরে সেম আমাদের শুটিং আছে, সবার সাথে দেখা হবে, এই জন্য রেডি। মানে ঈদের দিনও মিস নাই কাজ, না ছুটি নাই, ইভেন এটা আরো বেশি আনন্দ, মজা হচ্ছে না, আরো আনন্দ হচ্ছে। এরপরে আমাদের কন্টিনিউ চলবে, এখনো শেষ হয়নি, যে শুরু হয়েছে মাত্র, শুরু দর্শকদের সাথে শেয়ার করতে। তো যেহেতু তিন দিন থাকে তো আমাদের হয়তো আজকে আমরা কাজের কারণে হয়তো ফ্যামিলিতে বা ফ্রেন্ডসদের সময় দিতে পারছি না, কাল বা পরশু আমরা সেটা করে নিই। না, আসলে সেলিব্রেশনটা আমাদের এখন তিন দিনের ভিতরে সীমাবদ্ধ নাই, আসলে আমরা এখন সাত দিন ব্যাপী সেলিব্রেশন করে থাকি। এখন চ্যানেলগুলো দেখা যাচ্ছে সাত দিন আট দিন ব্যাপী অনুষ্ঠান করছে, আমাদের আরটিভিতেও সাত দিন আট দিন ব্যাপী অনুষ্ঠান চলবে, সাত দিনে ধারাবাহিক করে থাকি আর কিছু না। আমরা আজকে বেসিক্যালি আপনাদের সাথে ঈদ সেলিব্রেশন করতে আসছি, আরটিভির সাথে, আমাদের সবার দর্শকদের সাথে যারা আমাদেরকে দেখছেন এখন, সবাইকে ঈদ মোবারক, ঈদ মোবারক। আচ্ছা হিমি, হিমির কাছে জানতে চাই আমরা কেমন কাটলো ঈদ। তো আমি একটু ঈদের দিন উপলক্ষে একটু বেশি করে ঘুমিয়ে নিয়েছি, অ্যান্ড উঠে তো গরুর মাংস সবকিছু খেয়ে টে দেন শুটিং এর জন্য, এই জন্যই কি এত সুন্দর লাগছে? হতে পারে। আচ্ছা, আমরা নীরব ভাইয়াকে এখন জিজ্ঞাসা করব। সকাল থেকে গরুর সাথে ছিলাম। গরু কি কাটাকাটি করেছেন আপনি? সত্যি করে বলবেন? গরু কাটাকাটি আমারই করতে হয়, কারণ আমি আসলে বাসা সবার ছোট, এই কারণে বড় ভাইয়েরা এবং মানে সিনিয়র যারা আছে সবাই আমাকে এই দায়িত্বটা সব প্রতিবারই দেয়, এবং এই দায়িত্ব আমাকেই পালন করতে হয়। আচ্ছা, এখন ঝিলিক আপুর কাছে জানতে চাই। এই তো একই রকম আসলে, গরু কাটা দেখা, তারপর আসলে আমার খুব কম ঘুম হয়েছে, কারণ অন্যদিন দেখা যায় যত দেরিতে উঠি আজকে একটু তাড়াতাড়ি উঠেছি ঈদ বলে। আর আপনারা যারা সঙ্গীত শিল্পী আছেন তাদের তো ঈদের দিনও মনে হয় লাইভ থাকে, রেকর্ডিং রাতে লাইভ আছে, যা মানে আবারও শ্রোতাদের সাথে দেখা, মানে গান গেয়েই তাদের সাথে ঈদ মানে ঈদের উদযাপন করা, এবং এই তো ফ্যামিলি ফ্রেন্ডস তো আছেই সাথে, এবং আপনারা সবাই আছেন, তো বিকালটার জন্য অনেক বেশি এক্সাইটেড ছিলাম, সবার সাথে দেখা হবে, ঈদ পালন হবে। এই তো এবার জানতে চাই পুতুল আপু, আমরা অনেক ভাই বোন, তো প্রতি ঈদে ভাই বোন সবাই এক হবার চেষ্টা করি, এবার ঈদে কেউ আসতে পারেনি, তো বাবা মা আমি মিলেই কাটছে আমাদের ঈদ, সেই জন্য মনটা একটু খারাপ ছিল, কিন্তু এখানে এসে মোটামুটি আড্ডার ছলে ভুলে আছি আর কি। ভাই বোনরা আসা শুরু হবে কাল পরশু থেকে, আর কোরবানিতে যেটা হয় যে বাসার মধ্যে মেয়েদের ব্যস্ততাটাও একটু বেশি থাকে,
সব মিলিয়ে তো চলে যাচ্ছে। তো রান্না কি করেছেন? রান্না করি মানে ঈদের দিনগুলোতে অন্তত চেষ্টা করি যে আমার হাতের অন্তত একটা বা দুটো রান্না যেন সবাইকে খাওয়াতে পারি। কি রান্না করেছেন আমাদের সাথে যে শেয়ার করতে? না আমি ঈদের আরও দু তিন দিন আগের থেকেই অনেক বাছাই করি, আগে কি রান্না করলে সহজ হবে, আবার নতুনত্ব থাকবে, কারণ সবাই যেটা রান্না করে ওরকম কিছু করবে না। তো আমি বেশ কয়েকটা রান্না করি। খুব ভালো লাগছে জেনে যে সবার ঈদটা অনেক আনন্দে কেটেছে। আমাদের বাকি সামনের যে দিনগুলো আছে সেগুলোও যাতে এরকমই আনন্দে কাটুক সেই কামনাই করছি। তবে এবার ফিরে যাচ্ছি আমাদের আজকের শোয়ের মূল বিষয়, খেলা, গেমস। তো আমরা গেমস নিয়ে এখন কথা বলবো। আর যেহেতু আমাদের সাথে একজন অতিথি আছেন নীরব, উনি ভালো বলতে পারবেন গেমস সম্পর্কে, যেহেতু ছেলে মানুষ। তো আপনারা গেমসটাকে সবসময় মাতিয়ে রাখেন, ছেলেদের উন্মাদনা বেশি থাকে আমি জানি। তো সম্প্রতি যেই ফুটবল হয়ে গেল বিশ্বকাপ, তো সেই বিশ্বকাপে সবচেয়ে বেশি ব্যবহৃত যে শব্দটা হয় কি সেটা আপনি বলেন আমাদেরকে। সেটা হচ্ছে, আমি একটু হিন্টস দিয়ে দিই যে দর্শকরা কিসের প্রত্যাশায় থাকে যে এখন কি হবে কি হবে। হ্যাঁ, গোল। তো যখন আমরা দেখি যে খেলায় আমাদের প্রিয় কোনো খেলোয়াড় গোল দিতে পারলো না, আমরা খুব মন খারাপ করি। কিন্তু সে যদি আমাদেরই কোনো পরিবারের কেউ হতো তাহলে কি আমরা এভাবে বলতে পারতাম যে ধর এরকম কি খেললো গোল দিতে পারলো না, এটা জানতে চাচ্ছি। না পারতাম, কারণ যে আমরা আসলে বাঙালি, আমরা অনেক ইমোশনাল, আমরা বাঙালি জাতি, তো মানে তখন আর আত্মীয় স্বজন কোনো বিষয় না, মানে ক্ষণিকের জন্য হয়তো আমরা ভুলে যেতাম যে কিন্তু। নাদিয়া আপুর কাছে জানতে চাই যে ধরেন নেইমার এবার গোল মিস করেছে, মেসি গোল মিস করেছে, তো এরা যদি মনে করেন আপনার কোনো প্রিয়জন হতো বা খুব কাছের বন্ধু হতো তখন আপনার কিরকম লাগতো? ডেফিনেটলি আমি একদম রিয়েল অ্যাকশনটা দিতাম, কারণ আমার বাবা যদি ফুটবল প্লেয়ার ছিলেন আর আমার ভাই ক্রিকেটার, সো আমি একদমই পচা হলে খুব পচা করেছে। আর আমরা যদি আমাদের কাছের মানুষের ভুল না ধরাই দিই আসলে তারা আসলে, আর ওই বলাটাতে আসলে ওদের মধ্যে মনে হয়, আমার মনে হয় কাইন্ড অফ একটা ইন্সপিরেশনও হতে পারে যে খারাপ বললো আচ্ছা ঠিক আছে পরবর্তীতে আমি দেখিয়ে দেব। সো আই গেস এটা পজিটিভলি নেওয়া যেতে পারে। আচ্ছা, আমাদের সবার মধ্যে হিমি আছে। হিমি খুব চুপচাপ, কেন খেলা দেখা হয় না? খেলা দেখা হয়, ব্রাজিলের সাপোর্টার, একদম জন্মসূত্রে ব্রাজিল। ও আচ্ছা, এই জন্য কি ইয়েলো সিলেক্ট করা হয়? একদম ঈদে খেলার ডকশো, মানে খেলার গেম শো শুনেই আমি বলেছি যে আজকে ইয়েলো পড়বে। আর এই জন্য আমার থেকে অনেক দূরে আর্জেন্টিনা। আইরিন আপুর কাছে জানতে চাই যে গোল মিস হলে কেমন লাগে? গোল করলে যতটা ভালো লাগে, মিস করলে তার থেকে বেশি 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 খারাপ লাগে। মানে আমার এমন মনে হয় যে আমি হেরে যাচ্ছি, এরকম মনে হয় না মাঝে মাঝে? না, আমি নিজে হেরে যাচ্ছি। ডেফিনেটলি আমার মনে হয় আমি নিজে হেরে যাচ্ছি। তো নিজে হেরে যাচ্ছি, এটা নিজে নিজে কিভাবে মানে দেখবো যে আমি নিজেই হেরে যাচ্ছি? তো কোনোভাবেই ভালো লাগে না। পুতুল আপু কি বলতে চান? আমি সবার থেকে উল্টো, কারণ আমি খুবই ইতিবাচক মনোভাবের একজন মানুষ, এবং আমার সেটা খেলার মাঠে প্রিয় খেলোয়াড় হোক কিংবা আমার ব্যক্তি জীবনে পছন্দের কোনো মানুষ অসফল হোক, আমি কখনোই তার উপর আস্থা হারাই না, ভালোবাসা আরও বাড়ে। এবং আমার মনে হয় যে সে সমর্থনটুকু খুব দরকার ওই মুহূর্তে। যেমন এবছর মেসি আশানুরূপ একেবারেই খেলতে পারেনি, তার স্বরূপে সে ফিরতে পারেনি শেষ পর্যন্ত, কিন্তু তাই বলে কি সে বিশ্বের সেরা খেলোয়াড় নয়? সে আস্থাটুকু রাখতে হবে। তো ঠিক একইভাবে আমার পরিবারের কোনো মানুষ যদি ব্যর্থ হয়ে যায় কোনো ঘটনায়, আমি একেবারেই তার উপর আস্থা হারাবো না। পুতুল আপুর কাছ থেকে আমরা একটু অন্য ধরনের একটু চিন্তা, ভালো এই চিন্তাটা, ভালো ইন্সপায়ার করা উচিত আসলে। হ্যাঁ হ্যাঁ, না এটা এখানে কিন্তু কথা আছে, আমরা যে সাপোর্ট করছি আমরা কিন্তু দল ছেড়ে যাচ্ছি না, বলি না যে ও খেলতে পারছে না যার কারণে আমি দল চেঞ্জ করে অন্য দলে চলে যাচ্ছি, এটা কিন্তু করছি, ইমোশনটা জাস্ট বের হয়। এক্স্যাক্টলি, সাময়িক সময়ের জন্য একটা ইমোশন, আজকে না হয় খারাপ খেলেছে কালকে কিন্তু ভালো খেলবে, মাইন্ড ইট। ওকে, তো আমাদের মাঝে যিনি স্পেশাল গেস্ট আছেন তিনি সবচেয়ে ভালো বুঝবেন খেলা সম্পর্কে, তো আমরা ছোট করে জানতে চাচ্ছি কেমন লাগছে। মেয়েরা খুব বেশি খেলা দেখে না, পুরুষরা অনেক বেশি দেখে, নীরবরা অনেক বেশি দেখে। মেয়েরা কিন্তু বরাবরই সেই প্রজন্ম থেকে প্রজন্ম যদি বলি ক্রিকেট খেলার উপরে, ক্রিকেটারদের উপরে অনেক দুর্বল। তারা শুধু ক্রিকেটারদের প্রতি দুর্বল নাকি ক্রিকেট খেলা না বুঝে শুধু ক্রিকেটারদের সাপোর্ট করতে থাকে এরকম? নো, ক্রিকেট খেলাকে তারা ভালোবাসে, বাংলাদেশ দলকে ভালোবাসে ডেফিনেটলি। আমার ধারণা যে
বিশেষ করে যারা মেয়েরা তাদের সমর্থনটা আরো আরো বেশি অনেক বেড়ে যাবে ইন ফিউচার। আচ্ছা আমরা ভাইয়া গোলে ছিলাম, তো গোলে আমরা যদি আবার একটু ফেরত আসি, যে গোল এই শব্দটা আমরা কিন্তু আমাদের জীবনেও ব্যবহার করে ফেলি, যে আরে তুই তো গোল দিয়ে দিলি বা ফাউল যে শব্দটা ওটাও কিন্তু আমরা ব্যবহার করি, তো আপনি যদি এগুলো নিয়ে কিছু বলতেন যে এগুলো কি ব্যবহার করা আসলে ঠিক, মানে এটা কোন ক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি? আপনি কথায় কথায় যদি আপনার বন্ধু বা বান্ধবীকে বলে ফেলেন আরে তোকে তো আরেকজনের নাম বলে উনি কথায় গোল করে দিলেন, বা ফুটবল খেলায় ফাউল, ফাউল মিন অবৈধভাবে বাধা দেওয়া, আইন বহির্ভূতভাবে বাধা দেওয়া। বলে দিলে কিন্তু আমাদের গেস্টরা সব জেনে যাচ্ছে উত্তর, তো আমরা আগে গেস্টদের কাছ থেকে জানবো তারপর আপনার কাছ থেকে জানবো, না হলে তারা সব উত্তর জেনে যাবে। আচ্ছা আমরা এখন হিমির কাছে জানতে যাবো, তো হিমি যেহেতু বললে খেলা দেখা হয়, তো এই যে বিষয়টা আমরা কোয়েশ্চেনটা করলাম এটার সম্পর্কে তুমি কিছু বলো, যে আমাদের বাস্তব জীবনে কি তুমি এই কথাগুলো প্রয়োগ করো বা কেউ তোমাকে প্রয়োগ করে কিনা, যে তোমার কেমন লাগে শুনতে তখন? হ্যাঁ আমার মনে হয় যে যতক্ষণ পর্যন্ত ব্যাপারটা একটা পজিটিভ কোনো কিছু ই করছে, গোল বা ফাউল বলছে আমরা কোনো নেগেটিভ কোনো দিক থেকে, এটাতে কোনো সমস্যা নেই। আমার মনে হয় যে জাস্ট আ ওয়ার্ড, ইউজ করাই যায়। তোমাকে যদি কেউ এরকম বলে ফাউল তখন কি তোমার রাগ উঠছে নাকি? সেটা তো অবশ্যই উঠবে, অবশ্যই উঠবে, কারণ যেহেতু নেগেটিভ কোনো কিছুতে বলছে যে ফাউল, সো ওইটা হয়। বাট আমার মনে হয় যে ওয়ার্ড ইউজ করাতে আমার মনে হয় না যে কোনো সমস্যা আছে। আচ্ছা নাদিয়া আপু কি এরকম কোনো হয়েছে যে কেউ আপনাকে বলেছে বা আপনি ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃতভাবে বলে ফেলেছেন, মুখ দিয়ে বের হয়ে গেছে? না অনিচ্ছাকৃতভাবে বলেছি, ইচ্ছাকৃতভাবে আসলে অনেকে বলে না এগুলো। গোল আমি দুইভাবে ইউজ করতে পারি, একটা হচ্ছে যে তোমাকে সে একদম কথা গোল মেরে ফেললো, গোল দিয়ে দিল, আরেকটা হতে পারে তুমি তো একটা গোললেস পার্সন, তোমার লাইফে কোনো গোলই নেই। এইভাবে আমি ইউজ করি মাঝে মধ্যে, মানে আমার ভাইদেরকে শাসন করার সময়, ওরা আবার আমি মিন করে বলি না রাগে, তখন বলে ফেলি যে তুমি যা ক্রিকেটটা ঠিক মতো করছো না, তোমার তো গোলই নেই, জাস্ট স্টাডি করো বা পাশাপাশি একটা ক্রিয়াচর্চা করা উচিত, এভাবে বলি। ওইটা আমি দুইভাবে ইউজ করি, ফাউলটা একটু কমই ইউজ করি আসলে। আমরা গোল ও ফাউল নিয়ে কিন্তু অনেক কথা বললাম, তাহলে এবার সরাসরি আমরা গোলে চলে যাই, মানে অতিথিদের মাঠে নামিয়ে দেই। আমরা যারা অতিথি আছেন আজকে তারা বললেন যে তাদের প্রিয় খেলোয়াড়রা গোল মিস করলে কেমন লাগে, কেউ বা বললেন কষ্ট পায়, কেউ বা বললেন আশায় থাকে যে পরবর্তীতে ভালো করবে, তো তারা যদি মাঠে নামে তাহলে দেখি চলুন এবার কেমন হয়। আমাদের গেমসে প্রথমেই চলে যাব হিমির কাছে, তাহলে হিমি তুমি মাঠে নেমে পড়ো। তো হিমিকে আমরা দুবার সুযোগ দিব, এই দুবারের মধ্যে তুমি দেখি কয়টা গোল করতে পারো। তাহলে হিমি মাত্র একটা গোল করতে পারলো, একটা দিতে পেরেছে। ঝিলিক আপু এবার তোমার পালা। হবে মনে হচ্ছে, হয়ে গেছে। আমি যেরকম শিখেছি সেরকমই করতো, তোমার অ্যাডভাইসটা আমি নিয়েছি। সবারই সেকেন্ডটা মিস হচ্ছে, বেশি এক্সাইটমেন্ট। আচ্ছা এবার আইরিন আপু, আমরা দেখলাম হিমি ও ঝিলিক একটা মিস করেছে এবং একটা দিয়েছে, এবার দেখি আইরিন আপু কি করে। এবার আইরিন আপু মাঠে নেমে পড়ো। এই প্রথম কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে হিল পরে মেয়েরা ফুটবল খেলছে, তাই না? তোমার ভাগ্যটা একদম পোস্টে গিয়ে লাগলো। এবারে পুতুলাপুর পালা, নেমে পড়ো মাঠে। অল্পের
জন্য মিস হয়ে গেল। এবার নীরব ভাইয়া দুটা গোল কিন্তু করতেই হবে তোমাকে, নাহলে কিন্তু একদম মান সম্মান থাকবে না এলাকাবাসী। আমরা মনে হয় দুটা গোল পাচ্ছি নাকি? দেখো ওর তো ফ্ল্যাট জুতার জন্য পাচ্ছে। এবার নাদিয়া আপুর পালা। নীরব ভাইয়া কিন্তু দুটা গোল দিয়ে দিয়েছে তোমাকে, কিন্তু আমাদের সবার জন্য হলো দুটা গোল দিতেই হবে। দুটা গোল এত প্রেশার নিয়ে আসলে পার্টি দিতে হবে আর কিছু না। আরেকটা গোল পেতে পারি আমরা। যা আমরা দেখলাম যে মেয়েদের সবার তরফ থেকে কিন্তু দুটা গোল দিয়ে দিল, সবাই আপুকে থ্যাংক ইউ বলো। আমরা সবাই এক্স্যাক্টলি আমরা সবাই নিশ্চয়ই গোল করতে করতে টায়ার্ড হয়ে গেছি, আর দর্শক আপনারাও গোল দেখতে দেখতে টায়ার্ড হয়ে গেছেন, তাই নিয়ে নিয়েছি ছোট্ট একটি বিরতি। আর বিরতির পর কিন্তু রয়েছে আমাদের জাজমেন্ট, আমাদের শরাফত ভাইয়ের কাছ থেকে কিন্তু আমরা জেনে নিব যে সবচেয়ে নান্দনিকভাবে সুন্দর মতো গোল কে দিল এবং সবচেয়ে বেস্ট প্লেয়ার কে হয়েছে। আর বিরতির পর থাকছে আরো নানান আয়োজন, সো স্টে উইথ আস। ওয়েলকাম ব্যাক, চলছে ঈদের স্পেশাল এন্টারটেনমেন্ট শো গেম অ্যান্ড ফেম, চলছিল আড্ডা, চলছিল খেলা, এবং খেলায় কে হলো বেস্ট প্লেয়ার ছোট্ট করে জেনে নিব আমাদের আজকের বিচারকের কাছ থেকে। এখানে যারা অংশগ্রহণ করলেন কেউই কিন্তু প্রফেশনাল কোনো ফুটবলার নন, তা আমার দেখে যেটা মনে হলো যে অনেক সম্ভাবনাময় তারা, এবং এখানে অনেক তরুণ উদীয়মান খেলোয়াড়, আমার মনে হয় তারা যদি নিয়মিত অনুশীলন করে, লিওনেল মেসির কথা আমরা উল্লেখ করলাম, নেইমারের কথা, CR7, ক্রিস্টিয়ানো রোনালদো, হয়তো এখান থেকে সেরকম বিশ্বখ্যাত বিশ্ব নন্দিত ফুটবল খেলোয়াড় আশা করি। তারপরও জাজেস প্যানেল থেকে একটা ঘোষণা ডেফিনেটলি দিতে হয়, যদিও বিশ্ব ফুটবলে আমি প্রথম লক্ষ্য করলাম যে গোলরক্ষক তার মানেই হলো ফাঁকা পোস্টে গোল দেওয়া, অনেক সহজতম সুযোগ। তো সেদিক থেকে যদি বিচার বিশ্লেষণ করি, আমার মনে হয় যদি বিজয়ী বলি আমরা এই শব্দটা ব্যবহার করি এই পর্বে, তাহলে দুজন, একজন হলেন নাদিয়া, দুটি শটই তিনি দুর্দান্ত বা দুরন্তভাবে নিতে সক্ষম হন, পাশাপাশি নীরবের কথা বলবো, নীরবও খুব ঠান্ডা মাথায়, আমি বলবো যে বরফের মতো মাথা ঠান্ডা রেখে তিনি শট নিতে সক্ষম হন, ফলে এই দুজনকে আমি এই পর্বের জন্য বিজয়ী বলে মনে করি। ধন্যবাদ, আমরা এখন দুজনের জন্যই জোরে একটা হাততালি দিচ্ছি। এতক্ষণ তো আমরা সবাই পায়ের খেলা খেললাম, এবার হাতের খেলায় চলে যাই। আমাদের স্টুডিওতে কিন্তু আরো অনেক ধরনের খেলার আয়োজন রয়েছে, এর মধ্যে সবচেয়ে জনপ্রিয় খেলা কোনটি গেস করেন? অবশ্যই ক্রিকেট। সো আমরা এখন ক্রিকেট খেলবো। আমরা দেখতে পাচ্ছি ব্যাট রয়েছে নীরব ভাইয়ের হাতে। গত পর্বে আমরা দেখেছিলাম যে পুতুল আপু একটাও গোল দিতে পারেনি, তা আমরা খুব আশাবাদী এবার পুতুল আপু আউট করতে পারবে, গোল দিবে। আচ্ছা তো পুতুল আপু চলে আসো, দুবার সুযোগ লেফট হ্যান্ড ব্যাটিং করছে। আমাদের গত পর্বে সবচেয়ে বেস্ট খেলেছিল নাদিয়া আপু, এবার দুইজনের টক্কর কিন্তু। থ্যাংক ইউ। এবার তাও কথা এখানে লাগছে,
আচ্ছা তাহলে আমরা বুঝতে পারছি যে বোল্ড আউট করা এত সহজ না স্পেশালি নীরব ভাইয়াকে বোল্ড আউট তো কেউ করতে পারছে না তো দেখি এবার কে করতে পারে কার কনফিডেন্স আছে যে করতে পারবে আইরিন আপু কনফিডেন্স নাই কারণ হচ্ছে আমি কখনো খেলিনি সো ওকে লেটস ট্রাই হ্যাঁ লেটস ট্রাই দেখা যাক ইয়েস কিন্তু দূরে আসো তাহলে ফোর্স পাবা দেখি হিমি বল আউট করতে পারে কিনা লাস্ট চান্স হিমি মাঠে যদি বাস্কেটবল থাকে তাহলে এরকম বাজার লাগবে হিমি কিন্তু চেষ্টা করেছে গুড ট্রাই হিমি এখন ঝিলিক আপু ওকে তোমার ঝিলিক দেখে দাও আমাদের কিন্তু ভরসা একদম দেখা পাচ্ছ না তুমি হ্যাঁ একদম দূর থেকে দিলে তো চার সব হয়ে যাচ্ছে বোল্ড আউট হচ্ছে না হলো না এবারও আসলে আমরা বুঝতে পারছি যে খেলা এত সহজ না আমরা অনেক সময় টিভি পর্দায় খেলোয়াড়দের দেখে বলি যে কেন পারছে না আউট করতে কেন পারছে না আজ হয়তো আমরা বুঝেছি যে আসলে কতটা কষ্টকর সবার জন্য তালি দিই আমরা সবাই ভালো খেলেছি আমরা তো এতক্ষণ ব্যাট বল খেললাম তো বোলিং করতে কেমন লাগলো মেয়েদের কাছে ফার্স্ট টাইম এক্সপেরিয়েন্স অবশ্যই হ্যাঁ ভালোই লেগেছে বরাবর ভাইয়া অনেক ভালো প্লেয়ার আমি জানি ভাইয়ার দুইটাই কিন্তু পায়ে দিয়েছি যদি আম্পায়ার থাকতো তাহলে হয়তো আউট হতো হয়তো হিমি কেমন লাগলো খেলে আমার কাছে অ্যাকচুয়ালি ক্রিকেটের থেকে ফুটবলটাই বেশি ভালো লেগেছে আচ্ছা আর আপনাদের আমার কাছে ভালোই লেগেছে কারণ খেলতে আসলে ভালোই লাগে মজাই লাগে সো ভালোই লেগেছে এনজয় করেছি পুতুল আপু তাই আমি সব খেলাতে অদক্ষ খেলাধুলা আমার কাছে না সুতরাং সবকটাই উপভোগ করছি সব খেলার গানগুলো ওর কাছ থেকে বানাতে পারি তাই থিম সংটা আমরা থিম সংটা ওকে দেবো ঝিলিক আপু কেমন লাগলো ইট ওয়াজ ফান আমার কাছে মজা লেগেছে মানে খেলতে তবে এটা আসলেই টাফ এত ইজি না গেম যারা আসলেই খেলে আমরা খুব এভাবে বলে ফেলি হলো না হলো না বাট অ্যাকচুয়ালি ইটস রিয়েলি টাফ বাট ভালো লেগেছে এতক্ষণ কিন্তু চলছিল টান টান উত্তেজনা আমরা অনেকগুলো গেমস খেলে ফেলেছি আরও একটি গেমস বাকি আছে যেটা হচ্ছে বাস্কেটবল আমরা বাস্কেটবল খেলবো কিন্তু তার আগে একটি ছোট্ট বিরতি নিয়ে আসবো আর বিরতির পর কিন্তু আছে আরও আয়োজন যেমন একটি গেমসও আছে এবং সাথে আছে বিচারকের বিচার করার একটি সুযোগ যেটা করবে শারাফত ভাই এবং আমরা জানবো কে বা কারা হলো বেস্ট প্লেয়ার আজকের সো চলুন বিরতি নিয়ে নিই আমাদের এন্টারটেনমেন্ট শো গেম অ্যান্ড ফেম ফিরছি একটু পরেই ওয়েলকাম ব্যাক চলছে এন্টারটেনমেন্ট শো গেম অ্যান্ড ফেম আমাদের কিন্তু রেডি সব কিছু কোর্ট রেডি বল রেডি খেলোয়াড়রাও রেডি আই গেস রেডি আমরা সবসময় একটা কথা শুনি লেডিস ফার্স্ট কিন্তু এবার একটু ভিন্ন জেন্টস ফার্স্ট তাহলে কে কে ভাই যাবে অবশ্যই নীরব ভাই শরফত ভাই নীরব ভাই আপনাকে খেলতে হবে এবং দুটো চান্স আছে দুটো চান্সের মধ্যে দেখি বাস্কেটবল কতটা ভালো খেলতে পারে নিচে পড়বে আমি এটা বলছিলাম অল্পের জন্য মিস হয়ে গেল এবার হিমি চলে যাচ্ছে বলটা
দেখি হিমি কেমন খেলতে পারে আমাদের সাথে বাস্কেটবল এটা অনেক টাফ ছিল গো গো ওকে দেখি ও একদম অল্পের জন্য এরকম সেম আর একটু আস্তে দিলে হয়ে যায় সেম দেখি নাদি আপু পারে কিনা এবার তো ওয়েট ইয়ে মোচা করতে পারবো নাদি আপু অ্যাট লিস্ট একটা হ্যাঁ আমি বাউন্স করতে পারি খুব ভালো আজকে ঈদের দিনে আমরা ক্রিকেট খেললাম ফুটবলের গোলও করলাম বাস্কেটবলও কিন্তু আমরা খেলেছি আর আমাদের আজকের অনুষ্ঠানের বিচারক শারাফত ভাই আপনার কাছে জানতে চাচ্ছি সব খেলা মিলিয়ে কার খেলা সবচেয়ে ভালো লেগেছে বা কি বলতে চাচ্ছেন বিচারক হিসাবে শ্বাসরুদ্ধকর নাটকীয় ঘটনার জন্ম দিয়ে শেষ পর্যন্ত আমাদের খেলাগুলোর পরিসমাপ্তি ঘটল নীরব যে ব্যাটিংটা করলেন আমি বলবো যে এখনো পর্যন্ত বাংলাদেশের সর্বকালের সেরা উদ্বোধনী ব্যাটসম্যান তামিম ইকবালের মতো বাঁহাতি ব্যাটসম্যান হিসেবে তিনি দায়িত্ব পালন করলেন এবং চারটি বলকে তিনি চারে পরিণত করেন ফলে সেরা ব্যাটসম্যান নীরব কোনো সন্দেহ নেই ওই যে একটা কথা বলে না যে ক্লাসে স্টুডেন্ট কজন দুজন তো তুমি কি প্রথম হ্যাঁ আমি দ্বিতীয় আমি প্রথম সেরকমই যেহেতু ব্যাটসম্যান একজন সেরা ব্যাটসম্যান নীরব কোনো সন্দেহ নেই এবং সেরা বোলার যদি ক্রিকেটের কথা বলি হিমি ডেফিনেটলি সে উইকেট লাভ করতে সক্ষম হন নাদিয়া দুরন্ত বোলিং তিনি করেন একটি বল কিন্তু পায়ে লাগাতে সক্ষম হন বাট আই থিঙ্ক সো আই হোপ সো যে বল যদি উইকেটের লাইনে থেকে থাকে আর ডেফিনেটলি LBW-র একটা জোরালো আবেদন হতে পারতো সেক্ষেত্রে নাদিয়ার কথা বলবো আমি ফুটবলে যেমন অনেক আত্মবিশ্বাসী বাস্কেটবলেও অনুশীলন না করেও খুবই কনফিডেন্স লেভেলটা হাই মনে হলো আমার এবং তাকে দেখে যে এটা মনে হলো যে হাইলি প্রফেশনাল একজন খেলোয়াড়ের মতো তিনি তার কারিশমা দেখাতে সক্ষম হলেন একটি বলকে তিনি বাস্কেটের ভেতরে প্রবেশ করাতে সক্ষম হলেন আরেকটি বল একটুর জন্যে যেটিকে বলে বল তার দিক পরিবর্তন করে চলে গেল মাঠের দিকে তা আমার ধারণা যে বাস্কেটবলে নাদিয়া সেরা খেলোয়াড় সব দিক থেকে বিচার বিশ্লেষণ করে আমার ধারণা যে নাদিয়া তিনি সেরা খেলোয়াড় অনেক পুরস্কার আসলে ইনফ্যাক্ট আপনার জন্য এখানে ফুটবল বাস্কেটবল এবং হকি স্টিকটা ডেফিনেটলি বলো সবগুলো পুরস্কার আসলে আপনার জন্য আমার মনে ধন্যবাদ আমাদের বিচারক চৌধুরী জাফরুল্লাহ শারাফাত স্যারকে আমাদেরকে সময় দেবার জন্য এবং আমাদের আজকের অতিথিদের মধ্যে একমাত্র নায়ক নীরবকেও অনেক ধন্যবাদ এবং বাকি সবাইকে অনেক অনেক ধন্যবাদ ঈদের দিনেও আমাদেরকে সময় করে দেবার জন্য দর্শক আমরা চলে এসেছি আমাদের অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে আমাদের এই এন্টারটেনমেন্ট শো গেম অ্যান্ড ফেমের মূল উদ্দেশ্য ছিল খেলার মধ্যে আমরা অনেক সময় অনেক শব্দ জীবনে ইচ্ছাকৃতভাবে বা অনিচ্ছাকৃতভাবে ব্যবহার করে ফেলি কখনো কখনো সিরিয়াসলি ব্যবহার করি হাসি ঠাট্টায় ব্যবহার করি আবার কেউ কেউ এতে দুঃখও পেয়ে যায় এটার মূল উদ্দেশ্য ছিল আমাদেরকে জানানো যে কেমন লাগে আমাদের অতিথিদের সাথে যখন এরকম কিছু হয়ে থাকে আমাদের খেলা একটি বিনোদন এবং বিনোদন মানে একটি আনন্দের বিষয় তাই আমরা চাই আজকের ঈদের দিন কাটুক আনন্দে এবং আমাদের সামনের বাকি দিনগুলো কাটুক অনেক আনন্দে সেই কামনায় আমি বিদায় জানাচ্ছি বারিশক ভালো থাকবেন সুস্থ থাকবেন ভালোবাসায় কাটুক সবার দিন ধন্যবাদ